আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের করোনা নিউজ নিয়ে আবার চলে আসলাম আপনাদের সামনে। করোনা মৃত্যু 23,000 ছাড়ালো, 43 বন্ধুরা মূল সংবাদে চলে যায়। দেশে করোনা মহামারীতে মৃত্যু ছাড়িয়েছে 23,000, মাত্র 4 দিনে প্রায় 1,000 মানুষের মৃত্যু দেখলো বাংলাদেশ। তবে সবশেষ 24 ঘন্টায় সংক্রমণ কিছুটা কমলো, মৃত্যু বেড়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় 264 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা প্রাণহানি 23,000 ছাড়ালো, মোট মৃত্যু হয়েছে 23,161 জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে 5 আগস্ট দেশে করোনায় একদিনে 264 জনের মৃত্যু হয়। একই সময় দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন 11,164 জনে, ফলে করোনায় মোট শনাক্তের হার দাঁড়ালো 13,76,322 জনে। আরো বলা হয়, 24 ঘন্টায় মোট 47,424 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 23.54%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 14,903 জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 12,34,762 জন। গত এই ছিল করোনার সর্বশেষ নিউজ। তে বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।